জাইদ খানের মতো কুলাঙ্গাররা ইমামদেরকে নিমন্ত্রণ করার সাহস পায়, মমতাসের মতো গায়িকা এমপি হয়ে সংসদ ভবনে ঢুকে 90% মুসলমানের দেশ শাহজালালের ভূখণ্ডে, শাহপুরানের ভূখণ্ডে, মাইসার বলখির ভূখণ্ডে হাজার হাজার রক্তের বিনিময়ে স্বাধীন করা এই ভূখণ্ডে, আহমদ শফির ভূখণ্ডে, কোরআনের ফকি বিশ্ব মুফাসসির আল্লামা দুরুসুন সাইদির ভূখণ্ডে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূখণ্ডে, আপনার শহীদ জিয়া রহমানের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের ভূখণ্ডে, হোসেন মোহাম্মদ ইরশাদের ভূখণ্ডে, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ভেতরে মমতাজ গান করার সুযোগ পায়, মাহিয়া মাহির মতো নর্তকী এমপি হওয়ার জন্য নির্বাচন করার সাহস পায়, হির আলমের মতো ডাস্টবিনের মাল টোকায় সে এমপি হওয়ার জন্য নির্বাচন করার সাহস পায়, খেলোয়াড়রা এমপি হয় আর বাংলাদেশের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়, ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়। এই জমিনে মুসলমান আর চুপ করে বসে থাকলে হবে না, মুসলমানদেরকে ইমান বুকে ধারণ করে, ইমান বুকে ধারণ করে, আল্লাহু আকবার জমানে ধারণ করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তসলিম নাসরিনের মতো এই জমিন থেকে যেন এই কুলাঙ্গার স্বৈরাচার শাসকরা বিদায় নিতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা চুপ করে বসে থাকার কারণে জায়েদ খানের মতো কুলাঙ্গার সে আলেমদেরকে নিয়ে মন্তব্য করার সাহস পায়, কথা বলেন ঠিক কিনা? এই জায়েদ খান কুলাঙ্গার সে বলেছে ইমামরাই শালা, এ শালা ইমামরা যারা মাদ্রাসাতে পড়ায় এরা ছাত্রদেরকে ধরে ধরে বলৎকার করে। আমি বলি জায়েদ খান, ইমামরা বলৎকার নয়, তোরাই বলৎকার, তোরাই পৃথিবীর নিকৃষ্টতম মানুষ। এরা যদি মসজিদের সভাপতি হয় সে মসজিদের মুসল্লির কি আল্লাহর ওলি হবে? আল্লাহর ওলি হবে? এই যে মসজিদের সভাপতি সেই মসজিদের মুসল্লিদের উপর অজীব হলো এই জাহেদ খান কুলাঙ্গারকে মসজিদের সভাপতির থেকে বহিষ্কার করা, কারণ এ সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। আমি দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, জাহেদ খান তুমি যে ইসলামকে নিয়ে আলেমদেরকে নিয়ে এত কটূক্তি করো, মন্তব্য করো, এটা কিন্তু তোমার স্বভাব হয় না, কারণ তোমার আগে অতীতে যারা ইসলামকে নিয়ে আলেমদেরকে নিয়ে সমালোচনা করেছিল এই জমিনে কিন্তু কেউ থাকতে পারে নাই। সুতরাং তুমি যদি এই জমিনে থাকতে চাও তাহলে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে গোটা জাতির কাছে ক্ষমা চাইতে হবে, গোটা ইমামদের কাছে, আলেমদের কাছে তোমার ক্ষমা চাইতে হবে, নতবা অতীতে তোমার উত্তরসূরি যে অবস্থা হয়েছিল, তোমার অতীতের উত্তরসূরি ছিল দাউদ হায়দার, তসলিম নাসরিন, তোমার উত্তরসূরি ছিল সাফা কবির, টাকলা মুরাদ, এই জমিনে কিন্তু কেউ থাকতে পারে নাই। তারা ইসলামকে নিয়ে কটূক্তি করেছিল, রাসুলকে নিয়ে কটূক্তি করেছিল, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করেছিল, বরকার বিরুদ্ধে কথা বলেছিল, একটা কুলঙ্গার কিন্তু এই জমিনে থাকতে পারে নাই, প্রত্যেকটা কুলঙ্গারকে এই জমিন থেকে বিতাড়িত করা হয়েছে, কথা বললেন না কেন? সুতরাং তুমি যদি এই জমিনে থাকতে চাও জাতির কাছে ক্ষমা চাও, কারণ যতগুলো নায়ক নায়িকা আছে এর তো কোনো ফ্যান ফলোয়ার নেই, এই জন্য ভাইরাল হওয়ার জন্য সেই ইমামদেরকে নিয়ে সমালোচনা করেছে। আমি যে কথা বলতে চাই যে মুসলমান আজকে চুপ করে বসে থাকার কারণে জাইদ খানের মতো কুলাঙ্গাররা ইমামদেরকে নিয়ে মন্তব্য করার সাহস পায়, মমতাসের মতো গায়িকা এমপি হয়ে সংসদ ভবনে ঢুকে 90% মুসলমানের দেশ শাহজালের ভূখণ্ডে, শাহপুরানের ভূখণ্ডে, মাইসার বলখির ভূখণ্ডে হাজার হাজার রক্তের বিনিময়ে স্বাধীন করা এই ভূখণ্ডে, আহমদ শফির ভূখণ্ডে, কোরআনের ফকি বিশ্ব মুফাসসির আল্লামা দুরুসুন সাইদির ভূখণ্ডে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূখণ্ডে, আপনার শহীদ জিয়া রহমানের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের ভূখণ্ডে, হোসেন মোহাম্মদ ইরশাদের ভূখণ্ডে, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ভেতরে মমতাজ গান করার সুযোগ পায়, মাহিয়া মাহির মতো নর্তকী এমপি হওয়ার জন্য নির্বাচন করার সাহস পায়, হির আলমের মতো ডাস্টবিনের মাল টোকায় সে এমপি হওয়ার জন্য নির্বাচন করার সাহস পায়, খেলোয়াড়রা এমপি হয় আর বাংলাদেশের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়, ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়। এই জমিনে মুসলমান আর চুপ করে বসে থাকলে হবে না, মুসলমানদেরকে ইমান বুকে ধারণ করে, ইমান বুকে ধারণ করে, আল্লাহু আকবার জমানে ধারণ করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তসলিম নাসরিনের মতো এই জমিন থেকে যেন এই কুলাঙ্গার স্বৈরাচার শাসকরা বিদায় নিতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ ইতিহাস তালাশ করে দেখেন, ইতিহাস তালাশ করে দেখেন, এ বাংলার জমিনে তসলিম নাসরিন সে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছিল, বরকার বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, সেদিন কে আওয়ামী লীগ, কে জামাতে ইসলাম,
কে বিএমপি, কে জাতীয়বাদী, কে চরমোনাই, কে আলিয়া, কে কৌমিয়া, কে ফুরকানিয়া, কে গোলটুপি পরে, কে চোকা টুপি পরে, কার ধারী আছে, কার ধারী নাই, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, এসপিডিসি মন্ত্রী, জেলে এতে কামার কুরুম, সব দল মত নির্বিশেষে সমস্ত তাওহীদ জনতা মুসলমানের একটাই আওয়াজ, বাংলার জমিন থেকে তসলিম নাসরিনকে হটাও, নয়তোবা ঢাকা বাইতুল মোকাররমের মসজিদের সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলাও, সেদিন এই বাংলাদেশের তাওহীদ জনতার এক অহংকারে বাংলা ছেড়ে তসলিম নাসরিন বোরকা পরে ভারতে